যাটা করেছেন খুব সুন্দর করে, কিন্তু আপনার রক্ত কি শোধন করেছেন? আপনি তো ওই রক্ত নিয়েই নামাজ পড়েছেন, হচ্ছে নামাজ? নামাজ হচ্ছে না। আপনি চুরি করা টাকা দিয়ে, অবৈধ ব্যবসার টাকা দিয়ে আপনি জুব্বা কিনেছেন, বড় পাকড়ি কিনেছেন, জায়নামাজ কিনেছেন। ওই জায়নামাজ হালাল না হারাম কথা বলুন? ওই বড় জুব্বা, বড় টুপি, পাকড়ি, ওটা হালাল না হারাম? হারাম। তাহলে আপনার জন্য পোশাক পরিচ্ছদ নামাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা এটা কি ছিল? নামাজের ফরজ ছিল। আপনি কিছু ফরজ পালন করেছেন? করেননি। তাহলে আপনার অবৈধ উপার্জনের জন্য, অবৈধ অর্থের জন্য আপনার শরীর নাপাক, আপনার লেবাস পোশাক নাপাক, আপনার জায়নামাজ নাপাক। আপনার নামাজ আমার নামাজ কি হচ্ছে? হচ্ছে না। তাহলে আপনার আমার নামাজকে যদি করতে হয়, আপনার আমার নামাজের বিচার হিসাব যদি কাল কেয়ামতে যথাযথভাবে দিতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? চুরি করতে হবে তো? চুরি কি করতে পারবেন? ডাকাতি করতে পারবেন? মিথ্যা কথা বলতে পারবেন? অন্যের অধিকার নষ্ট করতে পারবেন? সুদ খেতে পারবেন শুধু নাকি? ঘুষটা চলবে? চলবে? তাহলে শুধু যদি আমি নামাজটাকে আমার সমাজে যথাযথভাবে আদায় করতে চাই, আমি যদি নামাজ আমার সলাতের হিসাবটা কাল কিয়ামতে জব্বারের সামনে, কহারের সামনে যদি দিয়ে নাজাত পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? চুরি ছাড়তে হবে, মিথ্যা কথা ত্যাগ করতে হবে, অন্যের অধিকার যথাযথভাবে দিয়ে নিতে হবে। কথা বুঝাতে পারি? সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আগে নামাজের হিসাবটা দাও, আগে নামাজের হিসাবটা দাও। নামাজ যদি তুমি যথাযথভাবে পালন করতে পারো, নামাজ যদি তুমি যথাযথভাবে আদায় করতে পারো, নামাজের ব্যাপারে যদি তুমি যথাযথ যত্নবান হতে পারো, তাহলে তোমার সমাজে চুরি থাকবে না, তোমার সমাজে রাহাজারি থাকবে না, তোমার সমাজে মিথ্যা থাকবে না, তোমার সমাজে অবৈধ ব্যবসা থাকবে না, ওজনে কম বেশি দেওয়া থাকবে না। সেই জন্য আজকে যদি আমরা সোনার সমাজ করতে চাই, মদিনার সমাজ করতে চাই, আমরা যদি আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই, তাহলে আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল সোনার বাংলাদেশ করার স্বপ্ন তুমি দেখো, তুমি এই দেশটাকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে করতে চাও, দুর্নীতিতে তুমি জিরো টলারেন্স একটা বাংলাদেশ করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম নামাজের যথাযথ ব্যবস্থাপনা করা দরকার ছিল। আপনি আমি আমার সমাজ থেকে চুরি উঠাতে চাই, রাহাজানি উঠাতে চাই, দুর্নীতি উঠাতে চাই, ওজনে কম বেশি উঠাতে চাই, আমি আমার অধিকারকে নিশ্চিত করতে চাই, এটা যদি করতে চাই, সর্বপ্রথম আমাকে নামাজ ঠিক করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, তারকুস সালাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনকারুস সালাহ, নামাজটাকে অস্বীকার করা। সেই জন্য আমাদের মাসালা হচ্ছে, কেউ যদি নামাজ ত্যাগ করে, অস্বীকার না যায়, নামাজটা ফরজ জানে, মানে, নামাজ না পড়লে গুনাহ হয় জানে, কিন্তু নামাজ পড়ে না, তাকে আমরা আমাদের সমাজে কি বলি না? কাফের বলি না, তাকে আমরা ফাসেক বলি। যে কারণে ওই বেনামাজি জানাজা আমরা সমাজে পড়ি, পড়াই। বুঝাতে পারছি? মজা হাজিরে, আমরা আমাদের ওয়াজের শুরুতে যাওয়ার আগে অন্তত একটুক নসিহত গ্রহণ করতে পারি তো, যে আমরা নামাজের যে ১৩টা ফরজ,
এই ফরজটাকে আজকে থেকে আমরা যথাযথ ভাবে পালন করতে চাই। জান তো ভাই, যাবেন তো? যাবেন। তাহলে আমাদের প্রথম নসিহত হচ্ছে যে আপনি আমি আমাদের নামাজটাকে আগে ঠিক করব, নিজের মধ্যে ঠিক করব, পরিবারে স্ত্রী সন্তান যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে উৎসাহ দেব নামাজের ব্যাপারে যত্নশীল হতে। কথা বুঝেছেন? মজা হাজির এখন আমাদের এখানে বুঝটা ক্লিয়ার হয়েছে তো, যে আমরা নামাজ পড়ছি অথচ আমাদের সমাজে দুর্নীতি অন্যায় বেড়েছে, কারণ আমরা নামাজের ফরজ গুলোর উপরে কি করিনি, যথাযথ যত্ন নিতে পারিনি, ফরজটা আমরা বুঝতে পারিনি। যখন ফরজটা কি, শুধুমাত্র হাত পা ধুলেই আমি পাপ হয়ে যাচ্ছি, হারাম টাকা দিয়ে জায়নামাজ কিনে সাবান ছুটা দিয়ে খুব সুন্দর করে ধুচ্ছি তাতে কি পবিত্র হচ্ছে? তাতে পবিত্র হচ্ছে না। সেই জন্য এটাকে যথাযথ পবিত্র করতে গেলে কি করতে হবে, আগে অর্থটাকে পবিত্র করতে হবে, আমার রিজিকটাকে পবিত্র করতে হবে, হালাল করতে হবে। সেই জন্য আমরা হালাল রিজিকের ব্যাপারে অত্যন্ত কঠোর হব, অত্যন্ত সচেতন হব। ভাইদের প্রতি আমাদের এই নসিহত, এই উপদেশ আমি সর্বপ্রথম চেষ্টা করি, চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। লাভ শুধু আপনারই নয়, আমারও বলতে আপনারা যদি কথায় একটু যদি কারোর মধ্যে দোলা দেয়, কারোর মধ্যে যদি একটা অনুভূতি জাগ্রত হয়, তাহলে এর ফলাফল কাল কেয়ামতে আমিও পাবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে আদাল্লু আলাল খায়রি কাফা ইলাইহি, আদাল্লু আলাল খায়রি কাফা ইলাইহি, উত্তম কাজের প্রতি, ভালো কাজের প্রতি যে ব্যক্তি নির্দেশ দেয়, ইঙ্গিত করে, ওই ব্যক্তিও ওই ভালো কাজ যিনি করেন তার সমপরিমাণ সওয়াবের মালিক হন। মজ্জা হাজিরিন, এখন আমরা আমাদের আলোচনার মূল জায়গাটায় ফিরে যাচ্ছি।